সো আজকের আজকে থেকে আমরা ইংরেজি শুরু করব। তো তার আগে ইংরেজি কীভাবে আমরা কোন প্রসেসে করব, কীভাবে করব, ঠিক আছে, এটার জন্য আমরা একটা লেকচার প্ল্যান করব, যে লেকচার প্ল্যান অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে ইংরেজিগুলো কন্টিনিউ শেষ করতে পারবো, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে 2 মান্থ, ঠিক আছে, ইংলিশ। সো আমরা এই 2 মান্থে, ঠিক আছে, আমরা 2 মান্থ হচ্ছে আমরা 60 ডেজ, কত 60 ডেজ, ঠিক আছে। এই 60 ডেজটাকে আমরা একটু ভাগ করে নেব, ঠিক আছে। সো ফার্স্ট যে 10 ডে, ফার্স্ট 10 ডেজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে প্রথম 10 দিন, সেটা হচ্ছে প্রথম 10 দিন আমার 2018 সালের যত বোর্ড আছে, বোর্ড কোশ্চেন আছে, আমরা নিজে নিজে ওইটাকে সলভ করব, এবং নির্বাচনী পরীক্ষার যে পূর্ণাঙ্গ যে সমাধান আছে ওইটা আমরা মেডিসিন হতে আমরা ওগুলো সলভ করব, ঠিক আছে। সো ফার্স্ট 10 ডেজ হচ্ছে অল বোর্ড 2080 সলভ ক্লাস। প্রথম 10 দিন আমরা এই সলভ ক্লাসগুলো করব, ঠিক আছে। সেকেন্ড 10 ডেজ মানে 20 দিন, পরবর্তী যে 20 দিন আমরা আছে, অর্থাৎ পরবর্তী 11তম থেকে 20 দিন, মানে 11তম থেকে যে 20 দিন, অর্থাৎ যেটা 11তম থেকে 20তম দিন, অর্থাৎ পরের যে 10 দিন, সেইটা আমরা কি করব, প্রতিদিন নিজ বোর্ড ছাড়া, মানে অন্যান্য বোর্ড ছাড়া, আমার যে শীর্ষস্থানীয় যে স্কুল আছে, ঠিক আছে, ওই স্কুলের 2টা করে প্রশ্ন সলভ করবো। কয়টা করে? 2টা করে প্রশ্ন সলভ করবো। কি নির্বাচনী পরীক্ষা, কি নির্বাচনী পরীক্ষা বা শীর্ষস্থানীয় স্কুলের 2টা করে প্রশ্ন সলভ করবো। তো স্কুল কোশ্চেন সলভ এনি 2, অর্থাৎ 2টা স্কুলের কোশ্চেন আমরা সলভ করব নেক্সট 10 ডেজ, ঠিক আছে। আমরা লেকচার অনুযায়ী পরের 10 দিন, ঠিক আছে, ওই 10 দিনে আমরা কি করব, ওই 10 দিনে আমরা যে 20 দিন, এই যে টানা যে 20 দিন আমরা যে পড়াগুলো করব, ঠিক আছে, এই পড়াগুলোর মধ্যে বিভিন্ন বোর্ডের এমন স্কুল আছে যেগুলোর মধ্যে যেমন আমার প্রশ্ন বাছাই করা, এবং ওইখানে প্রতিদিন 1টা করে 10 দিনে 10টা করে সলিউশন করব, এবং ওটা মেডিসিন সাহায্যে, অর্থাৎ পরের যে আমরা যে 20 দিন যে পড়া পড়ছি না, ওই 20 দিনের যে পড়াগুলো সেগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো আছে, ইম্পর্টেন্ট যে স্কুলগুলো আছে, ঠিক আছে, এগুলোর যে কোশ্চেন্সগুলো সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট বোর্ড অ্যান্ড স্কুল কোশ্চেন্স সলভ, ঠিক আছে। তাহলে আমার 30 দিন হলো, নেক্সট 20 ডেজ, পরের 20 দিন আমরা আসলে 31 দিন থেকে 50 দিন পর্যন্ত আমরা যেটা করবো সেটা হচ্ছে টেস্ট পেপারের সংযুক্ত যে সাজেশনগুলো আছে। আচ্ছা, তাহলে কি টেস্ট পেপার রিলেটেড সাজেশন, ঠিক আছে, টেস্ট পেপার রিলেটেড সাজেশন, ঠিক আছে, ফলো দ্য টেস্ট পেপার রিলেটেড সাজেশন, অর্থাৎ সেই টেস্ট পেপার রিলেটেড সাজেশনটা আমরা ফলো করব, ঠিক আছে। এবং ওগুলার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স সলভ, ঠিক আছে, করব। তাহলে 10, 10, 20, 10, 30, 20, 50, লাস্টের যে আমার 10 ডেজ, অর্থাৎ লাস্ট 10 ডেজ আমরা কি করব, লাস্ট 51 থেকে 60 পর্যন্ত আমার টেস্ট পেপারে সংযুক্ত যে এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো আছে, ঠিক আছে, ওই মডেল টেস্টসমূহ সমাধান অনুশীলনের মাধ্যমে আমাদের একটা ইনশাল্লাহ আমাদের জেএসসি পরীক্ষা কভার করার নিশ্চয়তা আছে, ঠিক আছে। তাহলে লাস্ট 10 ডেজ হচ্ছে মডেল টেস্ট কোশ্চেন্স সলভ, ঠিক আছে। এ হচ্ছে আমার লেকচার প্ল্যান। তো আমাদের ইংরেজি কারিকুলাম অনুযায়ী আমাদের প্রথম 1 থেকে যে 3, এটাতে আমার মার্ক থাকে কত মার্ক, 20 মার্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 থেকে 6 যেটা, সেটা হচ্ছে 25,
কত 45 আমাদের যে গ্রামার পার্ট ওইটাতে থাকে কত 45 ঠিক আছে এবং কম্পোজিশন যে পার্টটা আছে সেই কম্পোজিশন পার্টটা হচ্ছে আমাদের 30 মার্ক 25 হইছে 50 হইছে 36 টোটাল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন হইছে কত এই 100 মার্কস ঠিক আছে সো আমরা এই এইভাবে আমরা ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ আমরা ইংরেজি এই কোশ্চেনগুলো আমরা সলভ করব হ্যাঁ তবে আমাদের গত বছর যে বোর্ড ছিল অথবা ওই একটা বোর্ড বাদ দিয়ে আমরা সলভ করব চেষ্টা করবো আমরা সব বোর্ডই সলভ করে এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুঁজবো খোঁজার পর কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করা যায় এবং কোনটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এগুলো সলভ করার চেষ্টা করব ঠিক আছে সো আগামী 1 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ এই লেকচার প্ল্যান অনুযায়ী এই ইংরেজি বোর্ড কোশ্চেন সলভ করব সো দ্যাটস অল